পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাপাকের একটি নিদর্শন। পৃথিবী সৃষ্টির সূচনাকালে থেকেই আল্লাপাক কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসেবে নির্ধারণ করেছেন। কাবা ইসলামের রাজধানী হিসেবে একটি পরিচিত নামও। পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করেই। হাদিসে এমন এসেছে যে কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন, বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি। ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে, সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের। এক মহাদেশ থেকেই সৃষ্টি হয় সাত মহাদেশের। মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন স্মৃতি। পবিত্র কোরআনে মহান আল্লাপাক কাবা সম্পর্কে বলেছেন, স্মরণ করুন সেই সময়কে যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরিক করো না। এখলাস ও একনিষ্ঠতা এই নির্মাণের অন্যতম উপকরণ ছিল। আল্লাহ বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করেছিল, তারা দোয়া করেছিল, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। এই কাবা সম্পর্কে অজানা 10টি তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন। কাবা পুনর্গঠন। কাবা অনেকবার পুনর্গঠিত হয়েছে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার হামলার কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিহাসবিদরা মনে করেন কাবা মোট 12 বার পুনর্গঠিত হয়েছে। সর্বশেষ কাবায় পুনর্গঠনের কাজ হয় 1996 সালে। কাবা নির্মাণে অংশগ্রহণ করেছেন আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিলাফের রং পরিবর্তন। কাবার গিলাফ বললেই কালো রংটা আমাদের সবার সামনে ভেসে ওঠে। আচ্ছা, কাবার নির্মাণ হওয়ার পর থেকেই কি কাবার গিলাফের রং কালো? কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখতে হবে, এই প্রচলনই বা আসলো কবে? কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখার প্রচলন শুরু হয় মূলত জুরহাম গোত্রের শাসনামলে। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা ইয়েমেনি কাপড় দিয়ে কাবাকে আবৃত করেছিলেন। এরপর বিভিন্ন খলিফারা কাবার গিলাফের বিভিন্ন রং ব্যবহার করেছেন। কেউ ব্যবহার করেছেন লাল রঙের গিলাফ, আবার কেউ ব্যবহার করেছেন সাদা রঙের গিলাফ। তবে আজকে যে আমরা কালো গিলাফ দেখতে পাই, তার প্রচলন শুরু হয়েছে আব্বাসী শাসনামলে। কাবার আকৃতি। কাবার মূলত ডি আকৃতির আধা গোলাকার ছিল, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের পরে ইসলামের আগে কাবার পুনর্নির্মাণ করে। তখন তাদের টাকার অভাবের কারণে পুরো কাঠামো পুনর্গঠন করতে পারেনি। বর্তমানে যেমনটা আছে, বাকি স্থানটি এখন হাটিম বলা হয়, একটি ছোট প্রাচীর দ্বারা চিহ্নিত করা আছে। কাবার দরজা কয়টি? মূল কাবার 2টি দরজা ছিল, যার একটি দিয়ে প্রবেশ করা হতো আর একটি বের হওয়ার জন্য ব্যবহৃত হতো। এমন ছোট্ট একটি জানালাও ছিল। তবে বর্তমানে কাবার মূল দরজা একটি, কিন্তু ভেতর দিয়ে কাবার ছাদে ওঠার জন্য একটি দরজা আছে। কাবা ঘরের অভ্যন্তরে কি আছে? এ নিয়ে সবার মনেই প্রশ্ন জাগে। কাবার অভ্যন্তরে 3টি পিলার মূল ছাদটিকে ধরে রেখেছে। 2 পিলারের মাঝে একটি টেবিলে সুগন্ধি রাখা আছে। দেয়ালের উপরাংশকে একটি সবুজ কাপড় আবৃত করে রেখেছে। কাপড়টিতে কোরআনের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি খচিত। হজরে আসওয়াদ। হজরে আল আসওয়াদ পাথরটি এখন একটি ফ্রেমের মাঝে রাখা। এমনকি এখন এই পাথরটি বেশ কয়েকটি টুকরো। অবশ্য একসময় একটি পাথরই ছিল, কিন্তু বিভিন্ন কারণে পাথরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবে এই পাথরগুলোকে ফ্রেমের ভিতরে রাখার কাজটি করেছেন আবদুল্লাহ বিন জুবায়ের। আল শিবিবি পরিবার সর্বদা কাবার রক্ষক ছিলেন। ইসলাম আসার পূর্ব থেকেই এই পরিবারটি কাবার রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মূলত তারা 15 শতাব্দীর রক্ষক, এবং এই পরিবারের লোকেরাই উত্তরাধিকার সূত্রে কাবার রক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে থাকেন। বছরে 2 বার কাবা পরিষ্কার করা হয়। আল শিবিবি পরিবার শাওয়ান ও দুল কায়দা জুড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি বিশেষ পরিষ্কার মিশ্রণ জমজম পানি থেকে প্রস্তুত করা হয়। তাপ রাশ ওয়াটার এবং ব্যয়বহুল তেল এতে ব্যবহার করা হয়। এই পরিষ্কার করার অনুষ্ঠানে গভর্নর কয়েকজনকে আমন্ত্রণ জানান। কাবা দরজা সকলের জন্য উন্মুক্ত। প্রথম দিকে প্রত্যেকে কাবার ভিতর ঢুকতে পারত এবং ভেতরে ইবাদত করতে পারত, কেননা তখন কাবার দরজা সবার জন্যই উন্মুক্ত ছিল। দিন দিন যেহেতু কাবার তোয়াবকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই কাবার ভেতরে এখন আর সবাই প্রবেশ করতে পারে না। কাবার দরজা এখন বিশেষ অতিথিদের জন্য মাঝে মাঝে খোলা হয়। কাবার তোয়াব কখনোই থামে না। কাবার বিষয়ে সবথেকে বেশি আশ্চর্যের বিষয় হলো, কাবার তোয়াব কখনো বন্ধ হয় না। ইতিহাস ঘাটলে এমন ঘটনা পাওয়া যায় যে বন্যার সময় মানুষ সাঁতার কেটে কেটে তোয়াব করেছে, তবুও কাবার তোয়াব কখনো বন্ধ হয়নি। বন্ধুরা,
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং ভিডিওটি শেয়ার।